শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ভীষণ ভালো গল্প বলতেন সেগুলো তো আমি আগেই বলেছি, আগেই আপনি শুনেছেন। শরৎচন্দ্রের বেশ কয়েকটা বৈঠকি গল্প শুনিয়েছি, আজকে আবার একটা শরৎচন্দ্রেরই বৈঠকি গল্প শোনাব। হ্যাঁ, বরযাত্রী সেজে শরৎচন্দ্রের কি অবস্থা হয়েছিল সেই গল্পটা শুনবেন তো নাকি? নিশ্চয়ই সঙ্গে থাকুন। আপনি রয়েছেন পারমিতা পাণ্ডুলিপির সাথে এবং আমি অবশ্যই পারমিতা সেন। চলুন আজকের গল্প শুরু করি। শরৎচন্দ্র কলকাতার একটা অফিসে চাকরি করছেন। কোথায় রয়েছেন? কলকাতার মেসে। সেইখানেতে মেসে থাকাকালীন কি হয়েছে, বেশ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে। তাদের মধ্যে বেশ কিছু ভালো বন্ধু বান্ধবও তৈরি হয়েছে। এবার বন্ধু বান্ধব তৈরি হয়েছে যখন, তখন সেই বন্ধু বান্ধবরা তাদের বাড়িতে অনুষ্ঠানে যে নিমন্ত্রণ করবে সেটা স্বাভাবিক। শরৎচন্দ্র সেরকম একটা নিমন্ত্রণ এসছে। কোথায় নিমন্ত্রণ? না, একটি মেসেরই একটি বন্ধু বিয়ে করছে, ছেলেটির বাড়ি মগরা। বিয়ে কোথায় করতে আসছে? শ্রীরামপুরে। সুতরাং মগরা থেকে শ্রীরামপুরে সে বিয়ে করতে আসছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়দের নিমন্ত্রণ করা হয়েছে যে তারা যেন বরযাত্রী হিসেবে শ্রীরামপুরে আসে। কলকাতা থেকে শ্রীরামপুর আসা যায়, কলকাতা থেকে মগরা, সেখান থেকে শ্রীরামপুর আসাটা একটু কষ্টকর হয়ে যাবে। তো যথারীতি শরৎবাবুরা করলেন কি, ওদের কাজ কমপ্লিট করার পরে যে কজন ছিল মেসের যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সকলে মিলে শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা হলেন। শ্রীরামপুর স্টেশনে যখন নেমেছেন বেশ কিছুটা সন্ধে হয়ে গিয়েছে, তারা শ্রীরামপুরে নামল। নেমে কি করলেন? এইবার নেমে তাদের খেয়াল হলো যে তারা সেই বরের যে নিমন্ত্রণ পত্র দিয়েছিল সেটাই আনেনি। তার সেখানে লেখা ছিল ঠিকানা, সেখানে লেখা ছিল বরের নাম, সেখানে লেখা ছিল বরের বাবার পরিচয়, মেয়ের বাবার পরিচয়, সমস্ত কিছু সেইখানে লেখা ছিল, কিন্তু সেই চিঠিটা, নিমন্ত্রণ পত্রটা একজনও আনেনি। সুতরাং শ্রীরামপুরে নেমে এইবার অন্ধকারে হাঁটা ছাড়া আর তো তাদের কোনো রাস্তা নেই, জানেন না কিছু। অন্ধকারে শুরু করলেন তারা হাঁটা, শুরু করছেন, হাঁটছেন। হাঁটতে হাঁটতে তারা নিজেদের মধ্যে বলাবলি করছেন যে এরকম একটা জায়গায় এসে পড়লাম, উপরন্তু অন্ধকারে হাঁটছি, জানি না কোন দিকে যাব। শ্রীরামপুরের মেয়ের লোকেরা কি এত নির্মম যে তাদের ছেলে মেয়েদের বিয়েও দেয় না? বেশ, প্রত্যেক ঘরে ঘরে বিয়ে হলে রাস্তাটা ভালো হয়ে থাকতো, যেখানে সেখানে একটা খাওয়া দাওয়া করে নাই ফিরে যাওয়া যেত, বরকে বলা যেত গেছিলাম কিন্তু তুমি খেয়াল করোনি, মিটে যেত না? কিন্তু সেরকম কিছুই নেই। এইরকম মনে 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 করে করে যখন হাঁটছেন, কিছুদিন হাঁটার পরে, কিছুটা যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন না বাড়িতে বিয়ে হচ্ছে। তিনি ভাবলেন নিশ্চয়ই সেই মগরার ছেলেটি কোনো এক চক্রবর্তী বিয়ে করছে। তারা ঢুকে গেলেন সেইখানে, কিন্তু ঢুকে গেলেন সেখানে চেনেন না, জানেন না কাউকে, এই একটা বড় বিপদ। কিন্তু তাতে কি হয়েছে? তারা ভাবলেন মনে মনে যে আরে কি হয়েছে, শুধু তো তারা বরেরই চেনা, আর তো কারো চেনা নয়, সুতরাং বাড়ির লোকেরা চিনবে কি করে, জানবে কি করে? তারা যে কজন ছিল নিজেদের মধ্যেই গল্প শুরু করলেন, কারণ আর কিছু করার নেই, কার সাথে চেনা জানা করে কথা বলতে যাবেন। ইতিমধ্যে ওই বিয়েবাড়িতে একটা ছেলে বিয়েবাড়ির পদ্য বিলাতে এসেছিল। আগেকার দিন এরকম পদ্য দেওয়া হতো, সকলে মিলে সেটা গাওয়া হতো। তো যাই হোক, পদ্য বিলাতে এসেছে। পদ্য যখন বিলাতে এসেছে, দেখা যাচ্ছে সেই কার্ডেতে লেখা আছে ছেলের নাম কোনো এক পাল। এদের তো মাথায় হাত যে তারা এসছে কোনো এক চক্রবর্তীর বিয়েতে, আর এই কোনো এক পাল, সুতরাং এখান থেকে তো মান সম্মান থাকতে থাকতেই বেরিয়ে পড়তে হবে। যথারীতি অছিলায় একে একে সকলেই ওইখান থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে অন্ধকার রাস্তার মধ্যে আবার হাঁটতে শুরু করেছেন। একে জিজ্ঞাসা করছেন, তাকে জিজ্ঞাসা করছেন যে কোনো এক চক্রবর্তীর যদি ধারে কাছে বিয়ে হয়ে থাকে, তাহলে যদি তারা সেইখানে গিয়ে যদি উঠতে পারেন, বা বামুনপাড়ায় যদি কোনো বিয়ে হয়, নিশ্চয়ই বামুনপাড়াতেই বিয়ে হবে, বামুনপাড়ায় বিয়ে হলে তারা সেইখানে গিয়ে উঠতে পারেন, এরকম একটা গোলক ধাঁধার মধ্যে তারা ঘুরছেন। বেশ কিছুটা সময় চলে গিয়েছে এরকমভাবে, রাত বেশ কিছু হয়ে গিয়েছে, খুঁজে আর পাচ্ছেন না। হঠাৎ একদিন বললেন, আচ্ছা আচ্ছা, কোথাকার ছেলে বলুন তো, কোথাকার বর? মগরার বর। শরৎবাবুরা ভাবলেন নিশ্চয়ই খোঁজ পাওয়া গেছে। ভদ্রলোক বললেন, হ্যাঁ হবে, কিছুটা আগে গিয়ে দেখুন, নিশ্চয়ই পেয়ে যাবেন, কিছুটা আগে গেলে পাওয়া যাবে। শুনে ওনারা কিছুটা আগালেন, দেখলেন হ্যাঁ, সেই ভদ্রলোকের নির্দেশ মতোই আরো কিছুটা আগানোর পরেই একটা বিয়েবাড়ি পাওয়া গেল, এবং অবশ্যই সেখানে বর কোনো এক চক্রবর্তী। বিয়েবাড়িতে ঢুকে তাদের মাথায় হাত যে এই কি বিয়েবাড়ি, বিয়েবাড়ির কোনো জৌলুস নেই, বিয়েবাড়িতে কেমন একটা থমথমে পরিবেশ, কেন এরকম? শোনা গেল যে বিয়েবাড়িতে এসে বরপক্ষ বেজায় খেপেছে। কেন? কোনে পক্ষর যে টাকা পয়সা দেওয়ার কথা ছিল, সেই টাকা পয়সায় সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, যে কারণে কোনে পক্ষ সবটা দিতে পারছে না। বরপক্ষ বলেছে কি, তারা বরকে তুলে নিয়ে চলে যাবে, এবং খানিকটা সেই রকমই একটা অবস্থা সৃষ্টি হয়েছে।
সুতরাং অবস্থাটা খুবই লজ্জাজনক। গল্প শুনে শরৎচন্দ্র মাথা মোটামুটি হেঁচ হয়ে গেল, কিছুটা রাগও হলো যে এ কি, আমাদের সাথে থাকা একটা ছেলে কলকাতার মেষ বাড়িতে থেকে চাকরি করে যে চিন্তা ভাবনার জগৎ যার এরকম হওয়ার কথা, তার এরকম কি চিন্তা? যদি সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েই থাকে তাহলে বর তুলে নিয়ে চলে যাওয়ার মতো একটা নোংরামো বিষয় তারা করছে, ছিপ। লজ্জায় মাথা হেঁট হলো, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ তারা বরকে তখনও দেখতে পায়নি। দেখতে পেলে হয়তো কিছু বলতো, কিন্তু যেহেতু দেখতে পায়নি তাদের নিজেদের লজ্জা নিজেদের কাছেই রাখতো। ঠিক এরকম ভাবে নিজেদের মধ্যেই বলাবলি করছে, বিষয়টা নিয়ে কথাবার্তা চলছে, ঠিক সেই সময় হঠাৎ কোথার থেকেও বিরাট এক হুঙ্কার। কি শোনা গেল? শোনা গেল যে মেয়ের বাবা মেয়ের বাড়ির লোক এবার ভীষণ চটেছে। তারা বলেছে যে বরকে কি করে তুলে নিয়ে যায় দেখা যাবে, কারণ ইতিমধ্যে তারা কোনো রকম ভাবে মেয়ের সাথে ছেলের বিয়েটা দিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরেই তারা বলেছে যে পাত্রপক্ষ আর কিছুতেই এখান থেকে বেরোতে পারবে না। এরপরে গোটা গ্রাম এই পাত্রপক্ষকে ঘিরে ফেলা হবে। তাদের এত স্পর্ধা হয় কি? লগ্নেতে কনেকে ছেড়ে রেখে তারা বরকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছিল, কি করে হতে পারে? বিয়েটা মানামানি দিয়ে পাত্রপক্ষ মোটামুটি হুঙ্কার দিয়ে দিয়েছে এবং চার পাঁচজন তাগড়া জোয়ানকে ডেকে পাঠিয়ে তারা বলছে যে যেখান থেকে যত লাঠিসোঁটা নিয়ে আয়, বর পক্ষকে খাওয়া দাওয়া তো পরেই হবে, তার আগে ওদের আপাদ মস্তক একটু শিকে দেওয়া যাক। শরৎচন্দ্র ভাবলেন এবং তার বন্ধুরা ভাবলেন যে নিশ্চয়ই ছেলে খেলা চলছে, এরকমটা হওয়ার কথা নয় কিছুতেই। কিন্তু দেখা গেল সেই চার পাঁচজন তাগড়া জোয়ান কোথার থেকেও লাঠিসোঁটা নিয়ে হাজির হলো এবং বরপক্ষকে রীতিমতো শাঁকতে শুরু করেছে। যেই না দেখা অমনি শরৎবাবু এবং তার বন্ধুরা যেদিকে পারলো মোটামুটি ছুট, এবং অন্ধকারে ছুটে পা কেটে হাত কেটে কোনো রকম ভাবে তারা এসে পৌঁছালো বহু দূরে গ্রাম থেকে একটা নদীর পাড়ে। এসে তারা সেইখানে দেখলো কিছুটা নিস্তার নিয়ে নিঃশ্বাস নিয়ে তারা পিছন করে দেখলো যে সেইখানে সেই জোয়ান ছেলেরা কেউ লাঠি সেটা নিয়ে হাজির হয়েছে কিনা, কিন্তু দেখলো না সেইখানে কেউ হাজির হয়নি। একটুখানি বসে দম ছাড়লো তারা, বাতাসে একটু নিঃশ্বাস নিয়ে দেখলো পায়ের তলার ছাল উঠে গিয়েছে, হাত কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, বরযাত্রী খেতে এসেছে এমন অবস্থা হবে তা কিন্তু তারা ভাবেনি, কিন্তু হয়েছে। এরকম ভাবে এবার খাবার ব্যবস্থা করতে হবে, কারণ খিদে তো পেয়েছে প্রচন্ড। সেই সন্ধ্যে থেকে তারা ঘুরে যাচ্ছে ক্রমাগত, দেখলো খুব দূরে টিম টিম করে একটা আলো জ্বলছে, দোকানি মোটামুটি চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ার জোগাড় করছে। তারা সেই সময় গিয়ে দোকানিকে তুলে বললেন, কিছু খেতে দাও বাপু, যা আছে তাই দাও, কিছু মিষ্টি সিঙাড়া, এরকম করে তারা কিছু খাবার দাবার খেলো। সাড়ে সাত টাকা বিল হলো, সাড়ে তিন টাকার বেশি এক পয়সা নেই কারোর কাছে, কারণ তারা জানবে কি করে যে এইরকম পরিস্থিতিতে পড়বে? তাদের তো সেই জ্ঞান হুঁশ নেই, খেয়ালও নেই যে বেশি করে পয়সা নিয়ে আসবে। তারা জানে বিয়ে বাড়ি যাচ্ছি, বরযাত্রী যাচ্ছি, আনন্দের ব্যাপার, কিন্তু পরিবেশ পরিস্থিতি যে এত জটিল এবং ভয়াবহ বুঝতে পারেনি। নিজেদের পরিস্থিতির কথা বলে সাড়ে তিন টাকা দিয়ে বললো, আর কিচ্ছু নেই, তুমি যদি আমাদেরকে এবার শেঁকেও দাও, আমাদের কাছে এই রিটার্ন টিকিট ছাড়া আর কিচ্ছু পাবে না, যদিও এই রিটার্ন টিকিটটা সেই বরেরই কেটে দেওয়া, সুতরাং ওইটুকু ছাড়া তাদের কাছে আর কিচ্ছু। দোকানদার খানিক ভ্যাবলা হয়ে তাকিয়ে রইল, কারণ তার আর করার কি আছে। সে ভেবেছিল যে রাত্রেবেলা একটু ভালো বেশ জমকালো খদ্দের পাওয়া গেছে, কিন্তু সেসব তো হলো না, উপরন্তু তার সাড়ে তিন টাকার মধ্যেই কাজ সারতে হলো। যাই হোক, সেই দোকানদার সেই দুঃখ নিয়ে দাঁড়িয়ে রইল, আর শরৎবাবুরা ওইখান থেকে ওই রিটার্ন টিকিটটি হাতে নিয়ে আর একটা অনবদ্য অভিজ্ঞতা সাক্ষী হয়ে যে যার আবার বাড়ির দিকে রওনা হলেন। হ্যাঁ, এত সুন্দর একখানা গল্প। তো আপনাদের আমি বলে থাকি যে আপনারা যদি কখনো বরযাত্রী যাবেন বা যাচ্ছেন, অবশ্যই সঙ্গে বেশি করে টাকা পয়সা রাখবেন। বলা তো যায় না কখন কখন কোথায় এরকম পরিস্থিতির শিকার হন আর আপনাকেও মাঠে মাঠে দৌড়তে হয়। হ্যাঁ, আজকের গল্পটা এটুকুই রইল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আবার কি সামনের দিনে দেখাবো নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো। ততদিন ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।